জাস্ট এটা খুলবা খুলে এই আগাটার মধ্যে ঠিক এক ফোঁটা নিবা এই যে এক ফোঁটা নিয়ে যে জায়গায় তোমার ব্রণটা ধরো এই জায়গায় তোমার ব্রোন এই জায়গায় জাস্ট ড্যাপ করে লাগাই দিবা এই জায়গায় ব্রণ ড্যাপ করে লাগাই দিবা এই জায়গায় ব্রণ ড্যাপ করে লাগাই দিবা মানে এটা ড্যাপ ড্যাপ পোষণে শুধু ব্রোনের উপর লাগাতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাস মিরর সিক্রেট আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসছি যেটা কি না তোমরা থামলাইন দেখে বুঝেই গেছো যেটা একটা টি ট্রি প্রোডাক্ট বডি শপের এটার ব্যাপারে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো যেটা কেমন টাইপের স্কিনের জন্য ভালো বা কোথায় ইউজ করতে পারবা বা কোন ব্রণে ইউজ করতে পারবা কোন ব্রণে না সো ওইগুলো নিয়ে তোমাদের সাথে ইন ডিটেলস একটু কথা বলবো সো আর দেরি না করে চলো ভিডিওটি স্টার্ট করা যাক তোমরা কম বেশি টি ট্রি অয়েল সম্পর্কে একটু হলো ধারণা রাখো এটা হচ্ছে গিয়ে দি বডি শপের টি অয়েল যেটা কিনা আমি কিছুদিন আগে কিনছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার খুব একনি প্রবলেম করতেছিল যার কারণে আমি একনিগুলোকে শুকানোর জন্য ট্রাই করতেছিলাম ওই জন্য আমি দি বডি শপের টিটি অয়েলটা কিনি আর এটা আমি ইউজ করি আর আমার যে টিউ অয়েলটা ইউজ করার পর যে প্রবলেমটা হয়েছে ওটা আমি তোমাকে বলবো কারণ অ্যাকনেগুলো কী টাইপস এটা অনেকটা ডিপেন্ড করে আর তোমার এটা কী টাইপসের অ্যাকনের উপর তোমরা ইউজ করতে পারবা কী টাইপসের অ্যাকনের উপর তোমরা এটা ইউজ করতে পারবে না সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটু ইন ডিটেলসি কথা বলবো ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে একটা দিবডি শোপার টিট্রি অয়েল আর আমার ছিল ফাঙ্গাল একনে আর তোমাদের যদি কারো নর্মালি একনে হয় না যে টাইপসের একটু ব্রোন টাইপসের হয় মানে ব্যথা করে বাট ওটার মধ্যে কোনো হোয়াইট কালার টাইপসের পুচ নাই সরি আমার এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করতে হচ্ছে কারণ নয়তো ইন ডিটেলসি তোমরা বুঝতে পারব না যেই ব্রোনগুলোতে পুচ থাকে না আই মিন হোয়াইট টাইপসের বা হালকা ইয়েলো টাইপসের কোনো জীবাণু থাকে না যে ব্রোনগুলো শুধু ড্রাই হয় ফুলে বাট ব্যথা করে হালকা এই টি ট্রি ও এই ব্রোনগুলোর জন্য অনেক হেল্প করে ব্রণটাকে কি করে যে তুমি যখন ব্রণটার উপরে টিট্রি অয়েলটা লাগাবে তখন ওই ব্রনটাকে টিট্রি অয়েলটা শুকিয়ে ফেলতে চেষ্টা করে ছোট করে ফেলে আর শুকাই ফেলে বাট যখন তোমার ফেসে তুমি দেখবা ফাঙ্গাল একনে আর তুমি এই টিট্রি অয়েলটা ইউজ করবা আমার যেটা ঘটছে ওটার ব্যাপারে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই আমার যে একনেগুলো ছিল ওগুলো হচ্ছে ফাঙ্গাল একনে আর ফাঙ্গাল একনে মধ্যে আমি যখন আমার এই টিটি ওয়েলটা ইউজ করি তখন ফাঙ্গালের একনেগুলো আরও ইরিটেট হয়ে যায় আমার কেমন জানি একটা ইরিটেশন ফিল হয় আর দেন আমি এরপরে সকালবেলায় উঠে দেখি যে আমার আরও দুই চারটা ফাঙ্গাল একনে হয়ে গেছে দেন আমি এটা আবার ইউজ করা অফ করে দিই বাট যখন আমার মুখে কোনো জীবাণু ছাড়া বা ওই হোয়াইট বা ইয়েলো টাইপসের যে পুজগুলো ছাড়া ওই টাইপসের কোনো ব্রন ওঠে আর আমি এই টি অয়েলটা ইউজ করি ব্রনগুলোকে আস্তে আস্তে ছোটো করে ফেলে আর এর সাথে সাথে তোমার চামড়াটা শুকিয়ে একটা হালকা একটা শুকনো চামড়া ওঠে ওঠার পরে ব্রনটা গায়েব হয়ে যায় আমার যেটা ফিল হয়েছে এটা ওই ধরনের অ্যাকনের জন্য অনেক অনেক ভালো আর চলো টিট্রি অয়েলটা ইউজ করার যে প্রক্রিয়া ওটা আমরা একটু দেখি এটা হচ্ছে কি টি অয়েলের ঢাকনাটা এটা বিভিন্ন একটু চাপ দিয়ে খোল লাগে খুলে গেছে আর এই টিটি অয়েলটার অয়েলটাসটা কেমন আমি তোমাদেরকে একটু ইন্ডিজিয়াসলি দেখাই দেখো কপি ওয়াটারি আর একটা স্মেল করে যেটা কিনা আমার মনে হয় যে কেমিক্যাল কেমিক্যাল স্মেল বাট এটা কেমিক্যাল না ওদের প্রোডাক্টগুলো বেশিরভাগ স্মেলটা এমনই থাকে কস্টোমরা যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখছো তারা খুব ভালো করে জানো আমি ওদের প্রোডাক্টগুলো অনেকটা ইউজ করি দেখো ওদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ওয়াটারি এটার এটা খুব ওয়াটারি দেখো ঠিক আছে আর এটা ইউজ করার নিয়ম কি সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো জাস্ট এটা খুলবা খুলে এই আগাটার মধ্যে ঠিক এক ফোটা নিবা এই যে এক ফোঁটা নিয়ে যে জায়গায় তোমার ব্রনটা ধরো এই জায়গায় তোমার ব্রন এই জায়গায় জাস্ট ড্যাপ করে লাগাই দিবা এই জায়গায় ব্রন ড্যাপ করে লাগাই দিবা এই জায়গায় ব্রন ড্যাপ করে লাগাই দিবা মানে এটা ড্যাপ ড্যাপ পোষণে শুধু ব্রনের উপর লাগাতে হবে আমার ব্রন আমি পুরো মুখেই ঘষবো এভাবে এভাবে এইভাবে না হবে না জাস্ট এক ফোটা এক ফোটা নিয়ে ড্যাপ করে করে লাগাতে হবে জাস্ট ব্রনের উপর ফুল ফেসে না তুমি যদি এটা ফাঙ্গালের একনের উপর ইউজ করো আমি তোমাকে আবারও বলতেছি তোমার ইরিটেশন হতে পারে আর যদি তোমার কী জানি বলে একনে যদি নর্মাল হয় যেগুলোতে তোমার কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে না আর নর্মালি একটু ফুলে উঠে বাট ব্যথা করে আবার কমে যায় কিছুদিন পরে ওই একনে হলে তোমরা এটা ইউজ করে দেখতে পারো তোমাদের জন্য আশা করি অনেক বেনিফিটস হবে আর এটা ইন ডিটেলস আমি একটু পরে শোনাই এটা হচ্ছে গিয়ে দশ এর একটা প্রোডাক্ট দি বডি শপের আর ইন যখন তোমরা কোনো জানতে চাইবে এখানে ওদের ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে ইনাফ লেখা আছে সব কিছু কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে এই দি বডি শপের টিট্রি অয়েলটা তোমার বিভিন্ন ফেস প্যাকের সাথে অনেকে ইউজ করো বিভিন্ন ফেস প্যাকের সাথে ইউজ করতে পারবা তবে ডিরেক্টলি এটা যেহেতু ইউজ করা যায় অবশ্যই ফেস প্যাকের সাথে এটা ইউজ করাটা নর্মাল বাট জগতে যদি আমি ইউজ করেও থাকি আমার মনে হয় এই টি অয়েলটা খুব 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 ভালো হবে যদি তোমার অ্যাকিগুলো নর্মাল অ্যাকনে হয় ফাঙ্গাল একনে না হয় অনেকের ঘুড়ি ঘুড়ি বিচিও কপালে বা ফেসে দুই পাশে থাকে একটু বামস ধরনের ওগুলাতেও ট্রাই করে দেখতে পারো এগুলো হালকা পাতলা একটু হলো রিডিউস করবে বাট ফাঙ্গাল একনেতে আমার পার্সোনালি অনেক বেড একটা এক্সপিরিয়েন্স আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম খুব ধরুন আমি না বুঝে অলরেডি ইউজ করছি কজ আমি জানি না আসলে শিওর ছিলাম না যে এটা ফাঙ্গাল একনে ওপর কাজ করবে না যার কারণে আমি ফাঙ্গাল অ্যাকনির জন্য এটা ইউজ করি বাট ব্যাডলি আসলে আমার ফাঙ্গাল অ্যাকনের ওপর এটাই কাজ করে না বরং আমার খুব ইরিটেশন ফিল হয়েছে যার কারণে আমি তোমাদেরকে বলবো যে একনেগুলো তোমাদের নর্মাল একনে একটু বড়ো হয়ে থাকে মুখে বাট ব্যথা করে হালকা পাতলা কোনো জীবাণু থাকে না ওগুলাতে ইউজ করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটা শুধু এই টি অয়েলটা নিয়ে করা ছিল কজ আমি অ্যাকনেকে খুব বেশি ভয় পাই আর খুব বেশি চিন্তিত থাকি এই অ্যাকনে নিয়ে তোমাদেরকে এই ব্যাপারগুলো যদি আমি ইন ডিটেলসলি ক্লিয়ারলি নাও বলি তোমরা হয়তো বা জানতেও পারবো না যে ফাঙ্গাল অ্যাকনেতে এটা কাজ খুব ফালতু করে যেটা আমার খুব ফালতুই করছে আর তো তোমরা যদি আর কোনো প্রোডাক্টের ব্যাপারে ইন ডিটেলসলি জানতেটাও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই ছিল ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অতদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকা আর আমার জন্য দোয়া করিও ফেস।